বিধানসভা নির্বাচনের ঠিক আগেই শিবির বদলে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ আফসার। নির্বাচনের পরেই নিজের দল বিজেপিতে কোণঠাসা শেখ আফসার, এবার তিনি তৃণমূল কংগ্রেসে ফেরার ইচ্ছে প্রকাশ করলেন। গত কয়েকদিন আগেই তিনি ফুরফুরা শরীফের পীরজাদাদের পাশে বসে একটি সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখানে তিনি বলেছেন, ফুরফুরার পীরজাদারা যার নির্দেশ দেবে তাই আমি করব। এরপরই এক শ্রেণীর মানুষ অভিযোগ তুলেছেন শেখ আফসার বিজেপি থেকে তৃণমূলে ফেরার জন্য ফুরফুরার পীরজাদাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন, আর এখানেই চরম ক্ষোভ প্রকাশ করলেন ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা তোহা সিদ্দিকী। তিনি কি বললেন তা আপনাদের শোনাব। দেখেন, কে বিজেপিতে থাকবে, কে টিএমসিতে থাকবে, কে কংগ্রেসে থাকবে, এটা ফুরফুরা শরীফের হুজুরদের কোনো ম্যাটার নেই। এই কয়েকটা ব্যক্তি আমরা লক্ষ্য করে দেখছি, এদের পায়ের তলার মাটি একদম শেষ হয়ে গেছে। এরা ধ্বংসের ধ্বংস হয়ে গেছে। তাই এরা বাঁচার জন্য ফুরফুরা শরীফের নামটাকে এরা মুখে নিচ্ছে শুধু বাঁচার জন্য। আমি এটা দেখেছি যে কোনো একজন ব্যক্তি তার নামটা নিতে আমার লজ্জা হয়। হ্যাঁ, কোনো একজন ব্যক্তি সে বলছে আমি বিজেপিতে ছিলাম, বিজেপি থেকে আমি কোন পার্টি করব না করব। ফুরফুরা শরীফের পি স্যাবরা যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী চলব। মানে কত বড় বাঁদর, কত বড় বাঁদরে ফুরফুরা শরীফের কে কীভাবে বদনাম করছে। ফুরফুরা শরীফের পীর সাহেবরা বহু বচন, ওর যদি হেম্মত থাকে ও নামটা বলুক না যে আমার এই পীর সাহেব, ইনি যেভাবে নির্দেশ দেবেন আমি সেইভাবে চলব, আমি ইনি যা বলবেন আমি, ইনি যদি বলেন উনি নিশ্চয়ই তার পীর সাহেব যার যার নির্দেশ উনি চলতেছেন তার পীর সাহেব ওনাকে একদিন বিজেপি করতে বলেছে, সে বিজেপি করেছে, সেই পীর সাহেবের নির্দেশে বিজেপি থেকে উনি কোথায় যাবেন তার নামটা বলুক, জানে না। ফুরফুরা সাহেবের পরিবারের একজন পলিটিশিয়ান নেমেছে বলে সারা ফুরফুরা সাহেব পরিবার তার বিরুদ্ধে আঙুল তুলেছে, এবং সে মিথ্যা কথা বলেছে দাদা হুজুর রাজনীতি করত, তার জন্য ফুরফুরা সাহেব পীর সাহেবরা একের পর এক প্রত্যেকে প্রতিবাদ করেছে। আর ও কি বুঝাতে চাইছে, ও এইভাবে কি বাঁচার চেষ্টা করছে, নিজেকে সেফটি করার চেষ্টা করছে, এইভাবে পারে না। আমি এই আপনাদের এখানে এই মানে বক্তব্য দিতাম না, দিবার একটাই কারণ, ও পীর সাহেবরা বলেছে, তার মধ্যে আমও পড়ছি। ওকে ঠিক করলেন ও কোন পীর সাহেবের দালাল আর কোন পীর সাহেব ওর দালাল, ওকে ঠিক করলে তো বলেন ও কোন পীর সাহেবের দালাল আর কোন পীর সাহেব ওর দালাল, যেহেতু বিজেপি করে ও তার একটা পীর সাহেব আছে, আর যে পীর সাহেব বিজেপি যে করে তাকে সাপোর্ট করে তার পীর সাহেব আছে, ওকে ঠিক করতে বলুন যে ওকে কোন পীর সাহেবের নির্দেশে উনি এই পথে চলবেন ওই পথে চলবেন বলছেন, সেই পীর সাহেবের নামটা উল্লেখ করতে বলুন। আমি ওই এলাকার প্রত্যেকটা মানুষকে বলবো, পলিটিক্সের মধ্যে আমরা পীর সাহেবরা কোনো ইন্ধন দিই না। আমাদের পীর সাহেবদের একটাই কথা, আমার বাপ দাদা চৌদ্দ পুরুষ, যারা দেশের দশের মানুষের সেবা করবে তাদের পাশে আমরা আছি। অ্যাপোলো নার্সিং হোম শিয়াখালা, এখানে আইসিইউ ইউনিট, ডায়ালিসিস পরিষেবা, 24 ঘন্টা সিজারিয়ান, নর্মাল ডেলিভারি, ব্রেস্ট টিউমার সার্জারি, মাইক্রো সার্জারি, ক্যান্সার সার্জারি ও 24 ঘন্টা প্যাথোলজি পরিষেবা রয়েছে। অ্যাপোলো নার্সিং হোম, উন্নত চিকিৎসার সঠিক ঠিকানা। মিন্নাত বোরকা হাউস, এখানে দুলহান বোরখা, হিজাব, নাকাব, চুড়িদার পিস, লেহেঙ্গা, পাঞ্জাবি ও শেরওয়ানি পাওয়া যায় এবং বাংলাদেশি লুঙ্গির পাইকারি করা হয়। পাশাপাশি আধুনিক ডিজাইনের বোরখা তৈরি ও অর্ডার সাপ্লাই করা হয়। অর্ডার নিতে ফোন করুন 9903643292 নাম্বারে। মিন্নাত বোরকা হাউস, শিয়াখালা বাজার, হুগলি, শাখা পোড়াবাজার স্টেশন, কটলাইন। আপনি কি অল্প খরচে ব্রাইডাল মেকআপ এবং মেহেন্দি করতে চান, অথবা ব্রাইডাল মেকআপ বা মেহেন্দির প্রশিক্ষণ নিতে চান?
তাহলে আর দেরি না করে বিস্তারিত জানতে ফোন করুন 9735307010 এই নাম্বারে। শাবানাস ব্রাইডাল মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি, শিয়াখালা, শিবিরধার, হুগলি। অ্যাপোলো নার্সিং হোম শিয়াখালা, এখানে আইসিইউ ইউনিট, ডায়ালিসিস পরিষেবা, 24 ঘন্টা সিজেরিয়ান, নর্মাল ডেলিভারি, ব্রেস্ট টিউমার সার্জারি, মাইক্রো সার্জারি, ক্যান্সার সার্জারি ও 24 ঘন্টা প্যাথোলজি পরিষেবা রয়েছে। অ্যাপোলো নার্সিং হোম, উন্নত চিকিৎসার সঠিক ঠিকানা। হীরা বারবার শপ, ফুরফুরা শরীফ খাতুনের মোড়, এখানে হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, ডিটিন, ফেস ওয়াশ, ফেস ম্যাসাজ, ওয়াক্সিং, হেয়ার কালার, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্পা, পেডিকিউর, ম্যানিকিউর করা হয়। পাশাপাশি সমস্ত রকম জমির প্লটিং করা হয়। মোল্লা বিল্ডার্স এর যোগাযোগ নাম্বার 8653153286 অথবা 8436026990। আপনি কি খুব কম খরচে জুয়েলারি ক্যাট শিখে প্রতিষ্ঠিত হতে চান? তাহলে আজই যোগাযোগ করুন 7384582044 নম্বরে। জুয়েলারি ক্যাট সেন্টার, বাদপুর, হুগলি। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। আপনার বা আপনার এলাকার যে কোনো খবর বা ব্যবসায়িক বিজ্ঞাপন দিতে ফোন করুন 6297472175 নম্বরে।